পবিত্র রমজানের আগে থেকেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাগাম ছাড়া হলেও রমজানও সেই ধারা অব্যাহত রয়েছে। নতুন করে বাড়তি দামে বাজার গরম করেছে বেগুন, কাঁচামরিচ, শসা আর লেবু। আর অন্যদিকে আবারও বেড়েছে সাবান আর ডিটারজেন্টের দাম। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল, ডাল, ছোলা, মুরগি, গরু খাসির মাংস ও শিশু খাদ্য সহ নানা পণ্য। বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও জরিমানা করা হচ্ছে। এ নিয়ে জাতীয় সংসদে তোপের মুখে পড়া বাণিজ্যমন্ত্রী বলেন, সিন্ডিকেটের সঙ্গে সরকারি বিষয়টি বিবেচনায় আনা দরকার নেই। আরো জানাচ্ছেন এয়ার বাদল। রাজধানীর কাউরান বাজারে পিস দামে কিনে 40 টাকা কেজি দরে তরমুজ বিক্রি করতে গিয়ে গণমাধ্যম দেখে 25 টাকা কেজি চেয়ে বসেন বিক্রেতা। কেজি কত করে? কেজি 25 টাকা। কেজি 50 টাকা? 25 টাকা। এই সময় হাজির হয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি দল। পরে ক্ষমা চান ব্যবসায়ী। তারপর ন্যায্য দামে বিক্রি করতে বাধ্য করা হয় ব্যবসায়ীকে। তখন কেনার জন্য তাড়াহুড়া লেগে যায়। রঙিন আলোয় লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ বিক্রি করতে ক্রেতাদের ধোকা দেওয়া হয় রাজধানীর কাউরান বাজারে। রঙিন লাইট লাগালে আমাদের ভীষণ সমস্যা হয়। এইভাবে আমি মেলাদিন আমি রস খাইছি। এ সময় সবাইকে সতর্ক করার পাশাপাশি জাতীয় ভোক্তা অধিকারের বাজার তদারকি দল রঙিন বাতি ভেঙে ফেলার নির্দেশ দেন। পণ্যমূল্য না টানানোর কারণে এবং ক্রয় রসিদ দেখাতে না পারায় কয়েকটি প্রতিষ্ঠানকে 7,000 টাকা জরিমানা করা হয়। মূল্য তালিকাটা এটা এসেনশিয়াল, আপনাকে দিতেই হবে। খোলা পণ্যের জন্য দিতে হবে, যাতে ভোক্তা এটা দেখেই বুঝতে পারে যে মূল্যটা কত যাচ্ছে। জিজ্ঞেস করার তো প্রয়োজন নেই, আপনি কত বিক্রি করেন সেটা আপনাকে টাঙিয়ে রাখতে হবে, এটাই নিয়ম। রাজধানীর দক্ষিণ বাড্ডায় একটি ড্রিঙ্কিং ওয়াটার বিতরণকারী প্রতিষ্ঠান অনিয়ম করায় সিলগালা করে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত। বিএসটিআই লাইসেন্স এখানে না থেকে আমরা প্রতিষ্ঠানটি আজকে সিলগালা করছি। এদিকে বাণিজ্য সংগঠন বিল 2022 উত্থাপন নিয়ে আলোচনা হয় জাতীয় সংসদে। এ সময় নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যের কারণে সংসদ সদস্যরা বাণিজ্য মন্ত্রীর সমালোচনা করেন। বাংলাদেশে শুধু সেলফিশ বিজনেস দেখতে পাচ্ছি, সেলফলেস বিজনেস দেখতে পাচ্ছি না। এবং যখনই এই বিজনেস কমিউনিটি সুযোগ পাচ্ছে, মানুষকে শোষণের শিকার করছে। এর ফলে দেশে এক দুই ধরনের এলিট দ্বারা দেশ শাসিত হচ্ছে। একটা হচ্ছে ব্যুরোক্রেটিক এলিট, আরেকটা হচ্ছে বিজনেস এলিট। ঢাকা শহরের গত কোভিড পরবর্তী সময়ে 20% পরিবার ন্যূনতম যারা আগের তুলনায় কম খাবার খাচ্ছে, একটা ডিম হলেও কম খাচ্ছে, এক গ্লাস দুধ হলেও কম খাচ্ছে। এর কারণ হচ্ছে বাজারের এই আনস্টেবল অবস্থা। আমি মনে করি মাননীয় স্পিকার, এই আইনটি জনমত যাচাই হওয়া প্রয়োজন। আপনাকে ধন্যবাদ। দ্রব্যমূল্যের ব্যাপারে আলোচনা করেন, জার্মানের কথা বলেন, ইউরোপের কথা বলেন, আমি অবাক হয়ে যাই যে বাংলাদেশের একটি মানুষের দৈনিক আয় কত আর সেইখানে একটা শ্রমিকের পার ঘন্টা আয় কত, তার সাথে আপনি কম্পেয়ার করেন। সেখানে যদি 300 টাকা লিটার তেল হয়, তার সাথে বাংলাদেশে 300 টাকা কম্পেয়ার করা যাবে না। কারণ এখানকার এক ঘন্টায় মানুষ 300 টাকা আয় করে আর এখানে আপনার সারাদিনে মানুষ 300 টাকা। ধন্যবাদ। বাণিজ্যমন্ত্রী ব্যবসায়িক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করার না কারণে বাজারে পণ্যমূল্য প্রায় সময় সিন্ডিকেটরা বাড়িয়ে দিচ্ছেন, প্রায় সময় মানুষ এই পণ্যমূল্যের জন্য মানুষ হয়রানির শিকার হচ্ছেন। সরাসরি সমালোচনার জবাব না দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, সব কিছু বিবেচনা করে ট্যারিফ কমিশন দাম নির্ধারণ করে দেয়। আমাদের ট্যারিফ কমিশন আছে, তারা বসে ইম্পোর্টেড গুডসের প্রাইসিংটা ঠিক করে দেয়। সেই তার চেয়ে বেশি দামে যদি কেউ বিক্রি করে, তার বিরুদ্ধে সরকারিভাবে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে, যেটা আমাদের বিভিন্ন সংগঠন সেটা নেয়। তো যার জন্য আমি বলতে চাই যে এখানে যে কেউ বাড়ির সিন্ডিকেট সরকার তার সাথে সেটা বিবেচনায় আনার কোনো কারণ নাই। নিম্ন আয়ের মানুষের জন্য দ্বিতীয় ধাপে 7 এপ্রিল থেকে আবারও পণ্য বিক্রি করা হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। যেসব মানুষ লাইনে দাঁড়াচ্ছে, তাদের কাপড় চোপড় দেখে মনে হয় তারা একটু বেটার শ্রেণীর, সেই তাদেরকে নেওয়ার জন্যই তো আমরা 1 কোটি লোককে দিয়েছি। একবার নেই, দিয়েছি একবার, 7 তারিখ থেকে দ্বিতীয়বারের মতো দেবো। এ আর বাদল, আর টিভি, ঢাকা।